अस्सलाम वालेकुम माय यूट्यूब फैमिली, वेलकम बैक टू माय चैनल शीन रिएक्शन। दिस इज़ मीनूशीन चौधरी। आई होप सो कि आप सब लोग फिट फाट होंगे, टिप टॉप होंगे और मज़े से होंगे। तो आज मैं जो वीडियो लेके आई हूँ, वीडियो जो है वो बहुत ही इंटरेस्टिंग है, बहुत ही मज़े की वीडियो है। वीडियो का टाइटल है चिटागोंग हिल ट्रैक्स। तो बहुत ही ज़बरदस्त वीडियो लग रही है, ग्रीनरी नज़र आ रही है, मैंने थोड़ा सा प्रीव्यू देखा है। तो वीडियो स्टार्ट करते हैं। वीडियो स्टार्ट करने से पहले वीडियो को लाइक कर लें, चैनल पर नए तो चैनल को सब्सक्राइब कर लें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि हमारी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुंच सके और आप सबसे पहले वीडियो देखें। लेट्स स्टार्ट द वीडियो, 3, 2, 1 स्टार्ट। বাংলাদেশের এক বিশাল অংশ নিয়ে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলগুলো গঠিত। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত তিন পার্বত্য জেলার আয়তন সারা দেশের 10 ভাগের এক ভাগ। পার্বত্য অঞ্চলগুলো এখন অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। পরিত্যক্ত পাহাড়গুলোতে এখন সোনা ফলছে। পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় প্রতি বছর অন্তত 19 লাখ টন ফলের আবাদ হয়। দেশের মানুষের চাহিদা পূরণ করে বাড়তি ফল বিদেশে রপ্তানি করে হাজার কোটি ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করা যেতে পারে। পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আমাদের আজকের আয়োজন, চলুন শুরু করা যাক। কয়েক দশক আগেও এসব এলাকার পাহাড়গুলো অনাবাদি অবস্থায় ছিল। 80 দশকের পর থেকে পার্বত্য অঞ্চলগুলোকে আবাদের আওতায় আনা হয়। প্রথমে রাবার চাষের উদ্যোগ নেওয়া হয়, রাবার চাষে সফলতা হয়, অনেকে রাবার চাষে এগিয়ে আসে। বর্তমানে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোতে কয়েক লক্ষ একর জমিতে রাবার চাষ করা হচ্ছে। প্রতি বছর এখানে 6000 মেট্রিক টন রাবার উৎপন্ন হচ্ছে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে উৎপাদিত প্রাকৃতিক রাবার দেশের রাবারের চাহিদা অনেকখানি মেটাচ্ছে। বর্তমানে রাবারের উৎপাদন যে হারে বাড়ছে তাতে বিদেশ থেকে রাবার আমদানির প্রয়োজন হবে না, বরং আমাদের দেশে উৎপাদিত রাবার বিদেশে রপ্তানি করা সম্ভব হবে। পার্বত্য অঞ্চলে উৎপাদিত রাবারকে সাদা স্বর্ণ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, কারণ এই রাবার আমাদের জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। পার্বত্য অঞ্চল ইতোমধ্যে অনেক এগিয়ে গেছে। এখানে গড়ে উঠেছে উন্নত জাতের আমের বাগান গড়ে তোলা হচ্ছে। বর্তমানে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ছোট বড় প্রায় 5000 আমের বাগান রয়েছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় প্রতি বছর এখানে 3000 মেট্রিক টন আম রূপালি আম উৎপন্ন হয়। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে আম চাষের পাশাপাশি কাঁঠাল, লিচু, মালটা, কমলা, সফেদা, কাজু বাদাম, ড্রাগন ফল সহ আদা হলুদের চাষ করা হচ্ছে। শুধু তাই নয়, পাহাড়ে উৎপাদিত সবজি আমাদের সবজির চাহিদা অনেকখানি মেটাচ্ছে। পার্বত্য অঞ্চলগুলোর লেকগুলোতে মাছের চাষ করে বাণিজ্যিকভাবে লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। লেকে উৎপাদিত মাছের চাহিদা অনেকখানি মেটাচ্ছে। পাহাড়ি অঞ্চলে অনেকেই আবার গরু, ছাগল, ভেড়া, হাঁস মুরগি বাণিজ্যিকভাবে লালন পালন করে লাভবান হচ্ছেন। মোট কথা, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলো এখন অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। পরিত্যক্ত পাহাড়গুলোতে এখন সোনা ফলছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে বিশাল এলাকা রয়েছে। সরকার যদি এসব এলাকাকে উন্নয়নের উদ্যোগ নেয় তবে আগামী 10 বছরের মধ্যে এই অঞ্চল দেশের সেরা অর্থনৈতিক জোন হিসেবে গড়ে উঠবে। বর্তমানে যেসব এলাকা এখনও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেগুলো আবাদের উদ্যোগ নিয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা করতে পারলে অনেক সুফল পাওয়া যাবে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোর ব্যাপারে সরকার পৃথকভাবে বিশেষ উদ্যোগ গ্রহণ করে এখানকার কৃষকদের উন্নত প্রশিক্ষণ, স্বল্প সুদে অথবা বিনা সুদে ঋণ প্রদানের ব্যবস্থা সহ বিভিন্ন উদ্যোগ নিতে হবে। চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলোর উন্নয়নের মাধ্যমে আমাদের অর্থনীতির সমৃদ্ধির পথ সুগম হবে। এজন্য এখনই উদ্যোগ নিতে হবে। পাহাড়ে যেভাবে আবাদ হচ্ছে তা অব্যাহত রাখা জরুরি। এখানে নতুন অর্থনৈতিক জোন গড়ে উঠলে অনেক লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিন পার্বত্য অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনার সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।
फ्रेंड्स, ये थी आज की वीडियो, बहुत ही ज़बरदस्त लगी। मतलब चिटागोंग में क्या ग्रीनरी है, बहुत सारे लोगों के कमेंट्स आए हुए थे कि इस पर वीडियो पे रिएक्शन दे, तो बहुत मुझे अच्छा लगा। और जो आज मैंने एक डिफरेंट चीज़ देखी कि जो उन्होंने दिखाया रबड़ के ट्रीज़ हैं उनमें वो कट लगा के तो उसमें से कुछ निकल रहा था कोई चीज़, तो मुझे बताइएगा वो क्या था और वो किस पर्पज़ के लिए उस पर उन्होंने कट लगाए हुए थे। और फिर साथ उन्होंने छोटे छोटे से बाउल्स जो हैं वो अटैच किए हुए थे। इसके अलावा आम देखे, आम जो है, अच्छा मुझे आम से याद आ गया, पाकिस्तान में तो हम लोग जो है वो अचार बनाते हैं आम का और बहुत ही मज़े से खाते हैं, तो बांग्लादेश में जो है वो अचार कैसे बनता है ज़रूर बताइएगा। वैसे इस पर भी कोई वीडियो जो है उस पर रिएक्शन दूंगी। और इसके अलावा बहुत कुछ बड़ी मज़ेदार चीज़ें देखी, लीची हो गई, इसके अलावा पाइन एप्पल तो मेरे फेवरेट हैं, और मतलब चिटागोंग जो है वो तो क्या उसको कहूँ कि माला माला, इस तरह की चीज़ों से बहुत मुझे मज़ा आया वीडियो देखने का। फिशीज़, इसके अलावा वो जैसे बोट में लेके जा रहे थे तो बहुत अच्छा लगा। आप लोग ज़रूर बताइएगा आप लोगों को वीडियो कैसी लगी। वीडियो अच्छी लगी हो तो वीडियो को लाइक कर दीजिएगा, चैनल पर तो चैनल को सब्सक्राइब कर दें और बेल आइकन को हल्का सा प्रेस कर दें ताकि मेरी आने वाली हर वीडियो का नोटिफिकेशन आप तक पहुंच सके और आप कोई भी वीडियो मिस ना करें। तो अगर आप कोई वीडियो देखना चाहते हैं तो इंस्टाग्राम का लिंक दिया गया है, वहाँ पे जाके मुझे सजेशन दे सकते हैं, वीडियो जो है रिकमेंड कर सकते हैं, नीचे कमेंट सेक्शन में भी आके बताया करें कि वीडियो कैसी लगी। तो मिलती हूँ नेक्स्ट वीडियो में, टिल देन स्टे हेल्दी, स्टे वेल्दी, स्टे ऑसम, अल्लाह हाफिज़।